আমি অবশ্যই দেখবেন। আমি জিনের বাচ্চা ভাই রে ভাই, আপনার অনেকদিন পরে পাইছি ভাই। তুমি কি কইতাছ? তুই বন্ধ না বন্ধ করিস না কি আর বন্ধ করিস? আমি জিনের বাদশা। আপনি কি জিনের বাদশা? জি। হ্যাঁ জি। জিন কো জিন দেখবেন? হ্যাঁ অবশ্যই দেখতে চান? অবশ্যই। কই জিন কই বন্ধ করেন? হ্যাঁ চোখ বন্ধ করেন। আমার চোখ? হ্যাঁ চোখগুলো বন্ধ করেন। চোখ বন্ধ করেন, জিন দেখবেন চোখ বন্ধ করবেন না? হ্যাঁ আঙ্কেল চোখ বন্ধ করেন। আমার সমস্যা কি মানে? মানুষের সারা পৃথিবীর মানুষগুলো তুমি বোকা বানাইতেছ। এলিয়েন আছে তোমার কাছে, জিন আছে তোমার কাছে। হ্যাঁ এটা কি আপনারা বলতে হইব? আমারে বলতে হইব মানে আলাদা জিন লাগে? হ্যাঁ বদমাইশ কোন চিটারি বাটপারে জাগা হয় না জিনের বাচ্চা। আমি জিনের বাচ্চা। আপনি সেই জিনের বাচ্চা? জি। বাপরে বাপ, আমি আপনার খুঁজতে খুঁজতে হরেন হয়ে গেছি ভাই। কেন ভাই? আপনি একজন বিখ্যাত একজন একজন মানুষ, আপনি জিনের বাচ্চা, আপনাকে কিনা খুঁজে বলেন। দাঁড়ান আপনাকে নিয়ে লাভ করো, আপনার এখানে দাঁড়ান। এই ক্যামেরা চালু করো দ্রুত। প্রিয় দর্শক, আমরা এখন সেই বিখ্যাত জিনের বাচ্চাকে খুঁজে পেয়েছি। আমরা এখন জিন দেখবো। আপনারা সবাই লাইভে থাকবেন, একজন সবাই। আপনি জিনের বাচ্চা? আপনার এই তো ভাই দু তিন দিন ধরে আমি খুঁজতেছি। হাই হাই, আমার আজকে দিন দেখাতে হইব। জিন দেখবেন? আপনি ওনাকে খুঁজতেছিলেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি খুঁজতেছি, আমি জিন দেখতে চাই ভাই। জিন দেখবেন? হ্যাঁ জিন দেখবো ভাই। জিন দেখা যাবে তো? হ্যাঁ দেখা যাবে। আমরা তো এখন অলরেডি লাইভে আছি। জিনের সাথে অল টাইম আমার যোগাযোগ আছে তাই? হ্যাঁ জিনের সাথে অল টাইম আমি কথা বলি। সত্যি সত্যি না মিথ্যা? এখানে নামানো যাবে? আমি আমি জিনের বাচ্চা, আমি জিনের বাচ্চা, এখানে জিন হাজির করতে পারবো আমি তাই নাকি? হুম অবশ্যই দেখতে পারবেন। আমার বহুদিনের স্বপ্ন জিনের সাথে সরাসরি কানেকশন, আমার জিনের সাথে সরাসরি কানেকশন। আপনাকে জিন দেখাবো, আপনার দাঁড়ান একটু দাঁড়ান। কতক্ষণ লাগে এখানে আসতে জিন? কতক্ষণ লাগবে জিন? আমি 2-4 সেকেন্ডের মধ্যে হাজির করতে পারবো। 2-4 সেকেন্ডের মধ্যে জিন হাজির হয়ে যাবে? জি দেখবো তো জিন। অবশ্যই দেখবেন। জিনের সাথে অল টাইম আমার কথা হয়। অল টাইম? অল টাইম হয়? অল টাইম ভাই। আমি একটু দেখতে চাই ভাই, বহুদিনের স্বপ্ন। অবশ্যই দেখবেন, অবশ্যই দেখবেন ভাই। ভাই জিন দেখতে কেমন? জিন দেখতে কেমন? জিন তো আপনি চোখে দেখতে পারবেন না, আমরা তো চোখ বন্ধ রাখতে হইব। কখন দেখতে পারবো জিন? এই এখনই আপনাদের জিন দেখাবো তাই নাকি? হ্যাঁ দেখেন দেখেন, একটু ওয়েট করেন। জিন আনতে ভাই আনেন না তাড়াতাড়ি। আরে জিনের সাথে আমার সরাসরি কানেক্টেড। জি ভাই, তুই কোন দেশের জিনের বাসা? আমি জিনের বাসা, আমি জিনের সাথে আমার কন্টাক্ট আছে, আমি জিনের সাথে কথা বলি। ওই জিন কো? জিন দেখবেন এখনি আসবে বলে? জিন দেখবেন এখনি আসবে, আমরা সবাই দাঁড়িয়ে আছি অপেক্ষা করতেছি। আপনি জিন দেখছেন? হ্যাঁ দেখাবে, এখনি দেখাবে। দেখাবে? হ্যাঁ উনি দেখাবে, উনি আগে থেকেই জিনের সাথে কানেক্ট। তুই তো বন্ড বেটা, কি কইতাছেন এগুলা ভাই? কি বলেন ভাই, উনি বন্ড? বন্ড মানে জিন দেখাইছ সেই পর্যন্ত কাউরে? কত মানুষকে দেখাইলাম। হ্যাঁ আপনি মনে দেখেন নাই? দাঁড়ান দেখবেন নাকি সেটা বলেন? জিন এলিয়েন সবই দেখাইতে পারে আমার হাজবেন্ড। চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন সবাই। জিন দে, এই জিন আসতেছে। আরে ভাই এটা কি? তুই তো বেটা বন্ডামি করস। জিন দেখবেন না? তোর না কয়দিন আগে পুলিশে থাপ্পর দিছিল। দর্মি পাগল হয়ে গেছে, বন্ডামি করস না। দর্মি কি কইতাছ? তুই বন্ড না বন্ডামি করস না কি আর বন্ডামি করস?
মামাই বউ দোনোটাই সব বাটপা মৃত্যু যা ভাই এ বেটা তুই জিন তো জিন আকাশে আরে জিন দেখো না সুযোগই তো আপনি দিলেন না আপনি তো দৌড়ানি শুরু করেছেন কথাবার্তা না দিয়ে গায়ে হাত তুলে দিয়েছেন দৌড়ানি শুরু করছি মানে তোগো যন্ত্রণা বেড়া ইউটিউব ফেসবুক কোন জায়গায় ঢুকাতে না জিনে যাস তুই মানুষের জিন দেখাস এলিয়েন দেখাস কোথায় এলিয়েন কোথায় কোথায় এলিয়েন এটা কই এটা কই এটা দিয়ে কি এলিয়েন আনে তুই এমনি এমনি দেখাস বাটপারি তোরে করতে বেশি তুই মানুষের জিন দেখাস এই মিথ্যা নাটক করস কি জন্য ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই ভাই জীবনে কোনোদিন ভাই ক্যামেরার সামনে দেখবেন না ভাই জেলখানা আটকে রাখা উচিত ভাই এবার মত এবার মত মাফ করে দেন তুই যে প্রতিদিন জিন আনছ এই যে মিথ্যা কথাগুলি বলস তুই কি মুসলমান মুসলমান জি ভাই হ্যাঁ জি কি সুন্দর চেহারা হ্যাঁ মানুষের আর সোশ্যাল মিডিয়াতে আইসে জিন দেখাস আর মিথ্যা কথা কয়ে ধোকাবাজি দেখ এই কাজগুলি করে কোগো লাভ কি ভাই ভাইরাল হইতে চাইছিলাম ভাইরাল হইতে চাইছস ওরা থাপড়াইতে থাপড়াইতে ফ্যান নষ্ট করে লাগি ভাই এবারকার মত আমাদের আবার কথা বলেন দুইজনকে পুলিশে দেওয়া উচিত আপনাদের না না ভাই এবারের মত মাফ করে দেন ভাই হ্যাঁ এবারের মত মাফ করে দেন ভাই ক্যামেরার সামনে দেখানো মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা নাটকবাজি করা নাটকবাজি করা এই কাজগুলো আর করব না এই কাজগুলো আর করব না যদি করস জেলখানা যাবে আচ্ছা ভাই বাপ এবার মত মাফ করে দেন ভাই আমরা আর এরকম করব না জীবন এরকম আর করব না ভাই আর ভাইরাল হওয়ার দরকার নাই ভাই আচ্ছা চলো 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 এ না তো বাসা গো ভাই আমাদের বাসায় সামনেই নামাজ কালাম পড়স জি হ্যাঁ জি নামাজ পড়স জি দিককে তো মনে হয় না মাঝে 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 পড়স এলেগে তোর তুই নিজে তো একটা জিন বেটা আর লগে বড় জিন লয়া করস তুই তো ছোট জিন হইছে বড় জিন বুঝছস না কথা দুই জিন একসাথে হইছ মিথ্যা বল কথা বলা কি পাপ পাপ মানুষে হয়রানি করা কি এটা একদম না পাপ তোর মানুষে হয়রানি করতেছ তোর দেখে দেখে মানুষ কি হইতেছে ভাই আর হবে না ভাই এবার মত আমাদের আর হবে না ভাই আমরা বলছি তার করব না এই বাদ দেন আমাদের যাইতে দেন এখন চলো আর যদি এই যে সাবধান করে দিতিস ক্যামেরার সামনে কোন ইউটিউব ফেসবুকে যদি তোমার দুইটা দেখছি তো জিন গুইল্লে তোমরা খাওয়া দিন আচ্ছা ভাই আর কোনদিন হবে না ভাই আর হবে না ভাই বন্ধ বন্ধ আমি করাস যারা ভাই আমি তো এই মানে খবর শুনে এখানে আসছিলাম আপনাদের সমস্যা আমি আপনাদের দোষ আছে ক্যামেরার সামনে দাঁড়ায় পান পাগল না ছাগল না কি আপনারা এক পাগল তারা হইছে বড় পাগল ক্যামেরার সামনে জারে পান এই যে জিনের বাচ্চা এই যে হ্যান যে আপনারা সবচেয়ে নষ্ট আপনাদের আসার মধ্যে টস টস করে কয়টা দেওয়া যেত তাহলে আপনারা ঠিক হয়ে যাবে ভাই আপনি না আসলে বুঝতে পারতাম না আপনাদের সব আপনাদের দোষ বেশি ফাজিল লোক কোথা যান ক্যামেরা একটা লয়ে ঘুরেন আর হাতের মধ্যে লাগিয়ে একটা রায় যে নে জানি ফচট করে মাইক্রোফোন ঢুকে যায় ভালো হন মেয়ে ভালো জিনিস প্রচার করেন সমাজে কত ধরনের অকারণ করে মানুষ না খায় থাকে রাস্তা মানুষ ঘুমে এইগুলি নিয়ে ইউজ করেন ভাই সত্য নামে তো আবার না ভাই এখন তো যাচাই করার পর আপনাদের কারণে এই সমস্ত আগল পাগল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় আগে আপনারা পরিবর্তন হবে ফালতু লোক কোথায়